বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপির কারণে এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ভবনের আধুনিকায়নের কাজের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সাথে সংগতিপূর্ণ নয় বলে উচ্চ আদালতের রায় বলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আদালতের চলমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আদালতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, এর সমাধান হয়েছে। আইনজীবীরা সোমবার আদালতে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। সুপ্রিম কোর্ট এই কেয়ারটেকার গভর্নমেন্টকে অবৈধ বলে রায় দিয়েছে, সেই রায়ের প্রেক্ষিতে সংবিধান সংসদ সংশোধন করেছে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরে আসার কোনো সম্ভাবনা আর নাই। এখন থেকে সংবিধানে যেভাবে বলা আছে ঠিক সেইভাবেই নির্বাচন হবে।